বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রাজনৈতিক সাফল্যকে ছাপিয়ে গেছে চরকান্ত। অভিযুক্ত নারী নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ইতিমধ্যেই নেওয়া হয়েছে ব্যবস্থা। কিন্তু শুধু কঙ্গনাই নয়, আগেও প্রকাশ্যে এমন হেনস্থার শিকার হয়েছেন হলিউড বলিউডের অনেক তারকাই। আর কোন তারকারা শিকার হয়েছেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জেনে নেব প্রতিবেদনে। ২০২২ সালের সেই বিখ্যাত ঘটনা, একদিকে উপস্থাপক ক্রিস রক, অন্যদিকে অভিনেতা উইল স্মিথ, আর ঘটনার স্থান অস্কারের মঞ্চ। অতিথিদের নিয়ে রসিকতা করছিলেন ক্রিস রক, একে একে সবাইকে নিয়ে কথা বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। বিষয়টি মানতে পারেনি পাশে বসে থাকা উইল স্মিথ, তিনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন, সোজা হেঁটে চলে যান মঞ্চের দিকে, কষিয়ে চড় মারেন ক্রিস রকের গালে। এই ঘটনা নিয়ে জলঘোলাও কম হয়নি। উইল স্মিথ অস্কারের মঞ্চে দশ বছরের জন্য হয়েছেন নিষিদ্ধ। সালটা ২০২২, একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে বেঙ্গালুরুতে যান রণবীর সিং। অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন নায়ক। ভক্তদের এতই ভিড় ছিল যে এক পর্যায়ে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, ভিড় সামলানোও কঠিন হয়ে যাচ্ছিল। পরবর্তীতে রণবীরকে নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন নায়কের বডিগার্ড। ভিড় সরাতে গিয়ে ভরা মজলিসে ভুলবশত রণবীরের গালে চড় মেরে বসেন ওই বডিগার্ড, হাত দিয়ে নিজের গাল চেপে ধরেন রণবীর। মার্কিন পপ গায়িকা অ্যাভা ম্যাক্সের সেদিন কনসার্ট ছিল লস অ্যাঞ্জেলেসের ফান্ডা থিয়েটারে। কনসার্টের মাঝপথে হঠাৎ এক অজ্ঞাত যুবক উঠে পড়েন স্টেজে, এগিয়ে যান গায়িকার দিকে, তার পেছন পেছন দৌড়ে যান নিরাপত্তারক্ষীরাও। কিন্তু নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ার আগেই আভার গালে চর বসিয়ে দেন যুবকটি, এতে চোখে আঘাত পান আভা ম্যাক্স। কিন্তু গান থামাননি তিনি, হাত দিয়ে চোখ চেপে আরো কিছুক্ষণ পারফর্ম করে ব্যাক স্টেজে চলে যান আভা। ২০১৪ সালের কথা, বিগ বস ৭ বিজয়ী ভারতীয় মডেল অভিনেত্রী গহর খানকে ভরা মজলিসে চর মারেন এক যুবক। চলছিল ইন্ডিয়াস স্টার রিয়েলিটি শো এর শুটিং, মঞ্চে ছিলেন গহর খান সহ অতিথিরা। হঠাৎ এক যুবক কষিয়ে চড় দেন গহর খানের গালে, নিরাপত্তারক্ষীরা দ্রুত গহর খানকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। তবে ভারতের লোকসভা নির্বাচনে সদ্য জয়ী হওয়ার পরপরই নিরাপত্তা কর্মীদের কাছে হেনস্থার শিকার হন অভিনেত্রী কঙ্গনা, আর এই ঘটনা বর্তমানে জন্ম দিয়েছে নানা বিতর্কের। রীতিমতোই চরকাণ্ড রূপ নিয়েছে ভারতের রাজনৈতিক ইস্যুতে। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।